আজ সোমবার 13ই ফাল্গুন 2024 সালে 26শে ফেব্রুয়ারি, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই শবে বরাতের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ যেহেতু সোমবার, তে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াত, এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় 21 বার করে জপ করুন। জীবনে আর্থিক, সামাজিক, মানসিক সমৃদ্ধি আপনারা অবশ্যই অনুভব করবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। সোমবার রাত সাদা রঙের ড্রেস পরুন, উপকৃত হবেন। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, উপকৃত হবেন। মানসিকভাবে শক্তি আপনাদের বৃদ্ধি পাবে। আগত 90টি দিন, মার্চ, এপ্রিল, মে, 90টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে, স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও 20-25 মিনিটের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং অভূতপূর্ব, অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। কর্মব্যস্ত একটি দিন হবে, তৎসত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন তারা লাভান্বিত হবেন। বিদেশে বা ভিন রাজ্যে যদি কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে রাখেন, সেটি চড়া দামে বিক্রি হতে পারে, যা আপনাকে আর্থিকভাবে মুনাফায় এনে দেবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন, কোনো মূল্যবান উপদেশ কিন্তু আপনারা পেতেই পারেন। ফাঁকা সময় বই পড়ে কাটান, যদিও আজ আপনি আপনার বাড়ির লোকজনেরা আপনার মনোযোগ ভঙ্গ করার চেষ্টা করতে পারে। অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না। নতুন কোনো ভাষা শিক্ষার চেষ্টা করতেই পারেন।